প্রিয় দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আশা করি ভালো আছেন। সবাইকে টেকজুম প্রযুক্তি আড্ডায় স্বাগতম জানিয়ে আমি শুরু করছি আজকের আড্ডা। টেকজুম প্রযুক্তি আড্ডায় মূলত আমরা আলোচনা করি আইটি সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানদেরকে নিয়ে। আজকে আমরা যেই গেস্ট রাখছি একজন দেশি পণ্যের উদ্যোক্তা, যিনি করোনাকালীন সময়ে যখন তার সব ধরনের সকল ইনকামের রাস্তা বন্ধ হয়ে যায়, ঠিক তখনই তিনি তার মাত্র 3,000 টাকা মূলধন দিয়ে সে মাত্র 7 মাসের ব্যবধানে 14 লাখ টাকার বেশি বিক্রয় করেছেন। তাহলে দর্শক, আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অতিথির কাছে। রূপা আপু কেমন আছেন? আপনার পরিচয়টা একটু দেন। আমি ইসরাত জাহান রিপা, আমার বাড়ি কুমিল্লাতে, এখনো স্টুডেন্ট, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে মাস্টার্স করছি রাষ্ট্রবিজ্ঞানে। আর সবচেয়ে বড় পরিচয়, আমি একজন উদ্যোক্তা, দেশীয় পণ্যের উদ্যোক্তা। খুব ভালো। তো আপনার পরিচয়টা যদি শুরুতে দিতেন, যে আপনি কিভাবে উদ্যোক্তা হলেন। আচ্ছা, মূলত আমি একজন জব সিকার ছিলাম, টিউশন কোচিং এগুলোই আমি করতাম। তো যখন করোনা প্যান্ডেমিক সিচুয়েশনটা শুরু হয়ে গেল, তখন হচ্ছে যে আমার স্কুলগুলো বন্ধ হয়ে গেছে, তার জন্য টিউশনও বন্ধ, সব কিছু বন্ধ, মার্চের দিকে সব বন্ধ হয়ে গেছে। তো মার্চ, এপ্রিল, মে গেল, 3 মাসে আমার মানে বিশাল একটা লস বলতে গেলে যেটা। তো তারপর আমি ভাবতেছি আমার তো কিছু একটা করতে হবে, এভাবে তো আর হচ্ছে না। আমার অলরেডি 3 মাসের বাসা ভাড়া বকেয়া পড়ে গেছে, তো আমার কিছু করতে হবে। সেই এতে আসলে আমার এটা ছিল যে আমার বাসায় যেহেতু ছোট বাবু, আমি এখন বাইরে কিছু করতে পারবো না, যেহেতু বাইরে সব কিছু বন্ধ, এখন আমার বাসায় বসে থেকে কি করা যায়। তো এর অনেক আগে থেকেই আমি উমেন্স অ্যান্ড ই কমার্স, যেটা উই, ওটাতে যুক্ত ছিলাম। ওদের কার্যক্রমগুলো সব দেখতাম, কিন্তু কখনো ওইরকমভাবে আমি আসলে উদ্যোগ নিব, ইয়ে করবো, ওভাবে আমি দেখিনি। তারপর দেখছি এখান থেকে তো প্রচুর লাখপতি বের হচ্ছে, তারপরে নিজেদের একটা পরিচয় তৈরি করতেছে, এখান থেকে আসলে আমার কিছু একটা করা যেতে পারে, ওই ভাবনা নিয়ে। আমার কাছে তখন অত বেশি ইয়ে ছিল না, মূলধন ছিল না, আমি আমাদের লোকাল মার্কেট থেকে 3,000 টাকার প্রোডাক্ট আনি। তো এনে ওই তো এটা থেকেই শুরু করি, আল্লাহর রহমতে অনেক ভালো সাড়া পাই। তো সেই থেকে আমার আসলে আর পিছনে তাকাতে হয়নি, এখনো চলতেছে আলহামদুলিল্লাহ। আমি প্রথম 9 দিনে লাখপতি হয়ে গেছিলাম উই গ্রুপে। তো এখন বর্তমানে আমার সেলস আপডেট হচ্ছে, গতদিন পর্যন্ত আমার সেলস আপডেট ছিল 14,13,000 টাকা, আজকে আমার সেলস আপডেট 14,45,000 টাকা, যেটা আমার আর গত পরশু দিন একটা ক্লাব মিক্সে আমাদের সাইদা লুৎফুন্নাহার আপুর একটা মিট আপ ছিল, ওই মিট আপে যখন আমার আসলে হয়তো পার্সোনাল ব্র্যান্ডিংটা অত বেশি স্ট্রং হয়নি, ওখানে অনেক মানুষ ছিল যারা আমাকে সেদিনই প্রথম দেখছে, আমার সম্পর্কে প্রথম জানছে, ওনারা অলমোস্ট সবাই আমার কাছে অর্ডার করছে একটা করে ড্রেস হলেও। তো আমার সেলস সাবজেক্টটা অনেকটা বেড়ে গেছে। আপু, আমি যতটুকু আপনার থেকে জানতে পেরেছিলাম, যে আপনি যে 14 লাখ টাকা বিক্রি করছেন, তার পেছনে আপনার মার্কেটিং খরচ নাই। তো মার্কেটিং খরচ ছাড়া মাত্র 7 মাসে 14,45,000 টাকা বিক্রয় করা, এটা আসলে কিভাবে সম্ভব হলো? মানে কোন দিকটাকে আপনার, কোন কারণে হচ্ছে আপনার সেলসটা ইজি হয়ে গেছে? আমি আসলে মার্কেটিং বলতে, আমার যেহেতু অনলাইন বেসিস সবটাই, এরকম আর সবটাই হচ্ছে উই, আমার ভিত্তিটা আসলে শুরুটাই উই থেকে। তো উই থেকে আমি সবসময় যে রাজীব স্যারের পোস্টগুলো ফলো করতাম, যে স্যার বলতো যে আপনারা 100 দিন 100 পোস্ট পড়েন, কমেন্টস করেন, তো আমি ওই ইয়েটা ফলো করছি, যে আমি টানা আমি কারোর নাম যে আমি শুধু ওই আপুর পোস্টটা পড়বো, ওই আপুর পোস্টে কমেন্টস করবো, এরকমটা না। আমি কন্টিনিউয়াসলি আমার সামনে যা পোস্ট পড়তো আমি ওটা পড়ে ওটাতে কমেন্টস করতাম, তার উপর আমার পোস্ট তো ছিলই প্রতিদিন কমপক্ষে। এখন হয়তো ফেসবুক বাগের কারণে পোস্টটা একটু কমে গেছে, কিন্তু তখন আমার পোস্ট প্রচুর অ্যাপ্রুভ হতো, প্রতিদিন 10টা 15টা 20টা পোস্টও আমি উইয়ে করছি। তো সেই থেকেই আসলে
মার্কেটিংটা ওভাবে হয়ে গেছে। তার মানে আমরা ধরে নিতে পারি যে আপনার ফেসবুক কমিউনিটিতে মানে অনলাইন ই-কমার্স ফোরামের যে কমিউনিটি আছে তাদের মধ্যে আপনি পরিচিতি থাকার কারণে হচ্ছে পরিচিতির কারণে আপনি আপনার সেলসটাকে এসেপ করতে পারছেন। জি ভাই। তো আপনার প্রোডাক্ট এবং কি যে আপনার উদ্যোগের নাম এইগুলো তো আমরা জানি না, যদি একটু বলতেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। আমার প্রোডাক্ট হচ্ছে আমাদের কুমিল্লা যেহেতু বাটিকের জন্য বিখ্যাত, আমার সিগনেচার আইটেম হচ্ছে বাটিক, কুমিল্লার বাটিক। আর কুমিল্লার আরেকটা ট্রেডিশনাল পণ্য আছে খাদি। আমি যখন উয়ে মিলিয়নিয়ার হয়ে যাই 11ই সেপ্টেম্বর আমি মিলিয়নিয়ার হই, মিলিয়নিয়ার হওয়ার পর থেকে আমি আমার পণ্যর সাথে খাদিটাও যুক্ত করেছি। মিলিয়নিয়ার হওয়ার মধ্যেও একটা গল্প আছে। আমার একটা প্রবাসী কাস্টমার আছে, উনি জাপানে থাকে। উনি আমার ওই দিন আমার জন্মদিন ছিল 11ই সেপ্টেম্বর, আমাকে সকালবেলা কল করে বলতেছে যে ইয়ে করছি, তুমি একটু পেজে ইয়ে করো, আমি তোমার পেজে নক করছি। তো আমি গেলাম, তারপর দেখি উনি উই থেকে আমি গত 3-4 দিন যা পোস্ট করছি ওগুলা থেকে হিউজ পরিমাণ প্রোডাক্ট আমাকে স্ক্রিনশট দিয়ে দিয়ে বলতেছে এগুলো এগুলো বুক করো। প্রায় 25,000 টাকার অর্ডার উনি ওই দিনই ইয়ে করে বুকড করে আমাকে মিলিয়নিয়ার করে দিছিল। তো উনি যে এত টাকা বুক করলো, আপনি পেমেন্টটা কিভাবে নিয়েছিলেন? পেমেন্টটা কি সে অ্যাডভান্স দিয়েছিল? ওনার উনি আমাকে বিকাশে টাকা ইয়ে করে দিছিল। ওনার দেশে যারা রিলেটিভস ছিল আমার মাধ্যমে ওনার দেশের সব রিলেটিভসদেরকে উনি দিয়েছিল, গিফট করেছে। হ্যাঁ, গিফট করেছিল। তখন আমি নিজে গিয়ে ওনার বাসায় ড্রেসগুলো পৌঁছে দিয়ে আসছিলাম। ওনার কি কুমিল্লারই? জি। আচ্ছা আপু, আপনার এই 14 লাখ টাকা বিক্রয় করতে আপনার নিচে অনেক বাধার মুখোমুখি হয়েছেন, অনেক চ্যালেঞ্জ ছিল, সেই চ্যালেঞ্জগুলো কী ছিল এবং কি কীভাবে আপনি ওভারকাম করতে পারছেন? সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছিল যে আমার মূলধন সমস্যা। 3,000 টাকা পুঁজিতে তো আর অত দূর আসা যায় না। আমি ওখান থেকে হচ্ছে যে প্রথম 1টা 2টা বা 10টা ড্রেস যখন স্থানীয় দোকান থেকে আনি, আনার পরে যখন আমার অর্ডারটা একটু বেশি পড়তেছে তখন দেখা যাচ্ছে যে আমার বাকির পরিমাণ পড়ে যাচ্ছে, বাকি থাকতেছে। তখন ওনারা আর ওটা ই করেনি, অ্যালাউ করেনি, বলতেছে আপু যে আপনার পুরো একটা কন্ডিশনে যে আসবে টাকাটা আসতে মিনিমাম 3 দিন সময় লাগবে। আমি যেহেতু অত পরিচিত না, মানে মার্কেট দিক থেকে অত পরিচিত না, তো ওরা আমাকে দিতে চায়নি। তখন আমার কাছে কিছু আমার জুয়েলারি ছিল, খুবই সামান্য পরিমাণে জুয়েলারি ছিল, ওগুলো আমি সেল করে তারপরে ওটাকে ইনভেস্ট করছি এই ক্ষেত্রে। আর আরেকটা সবচেয়ে বড় সমস্যা তখনের জন্য ছিল যে আমি আমার ছেলেকে নিয়ে আলাদা থাকি। এটা একটা ছাত্রী ম্যাচ বলতে যেটা বোঝায়, আমাদের কলেজের পাশে, আমি ভিক্টোরিয়াতে যেহেতু পড়াশোনা করি কলেজের পাশে ছিল, তো ওই মেয়েগুলো যখন বাসায় থাকতো তখন আমি ওকে ওদের কাছে দিয়ে বাইরে যেতাম। করোনার সময় ওরাও বাড়িতে চলে গেছে, চলে যাওয়ার পর আর মানে আমি খুবই একটা খারাপ অবস্থায় পড়ে গেছি যে আমি কার কাছে আমার ছেলেটাকে দিয়ে আমি বের হব। যেহেতু যখন আমার অর্ডারের পরিমাণটা বাড়তেছে তখন আমি ওই পরিমাণ প্রোডাক্ট বাসায় স্টক করতে পারতেছি না, তখন আমি যে আমাদের কুমিল্লাতে যে বাটিক কারখানা আছে ওখানে যেতাম, গিয়ে 1-2 ঘন্টা সময় দিয়ে ওখান থেকে আমি ছবি তুলতাম, ছবি তুলে বাসায় এসে তারপর এগুলো পোস্ট করতাম, পোস্ট অর্ডার করার পর পরদিন গিয়ে আবার ওখান থেকে নিতাম। তো এটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার ছিল, ওটা অনেকটা টাফ ছিল আর কি। তো আপু, আমরা যেটা জানি যে আমাদের দেশে ই কমার্সের জন্য আলাদা কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই, মানে কেউ সরাসরি একটু স্কুল বা কলেজ ইউনিভার্সিটি থেকে সে শিখে তারপর বিজনেসটা শুরু করবে, সেই সুযোগটা নাই। তো আপনি এই যে গ্যাপটা ছিল লেখাপড়ার, যে ই কমার্সের যে গ্যাপটা, এটাকে আপনি কিভাবে পূরণ করছেন? আসলে আমি ই কমার্সের দিক থেকে আমি খুবই দুর্বল। এখন হয়তো বা আমার স্কিলটা একটু একটু না খানিকটাই বেড়েছে। যখন আমি উইয়ে পোস্ট করতাম তখন উইয়ের পাশাপাশি ডিএসবি ডিজিটাল স্কিল ইয়ে ছিল, বাংলাদেশ একটা গ্রুপ ছিল, ওই গ্রুপের পোস্টগুলো সব ফলো করতাম, ওই গ্রুপ থেকে সার্চ করে করে পড়তাম। তো ওটা থেকেই আসলে ই কমার্স সম্পর্কে জানা, যেটা আমার কিভাবে কি করতে হবে, কিভাবে আমার বিজনেসটাকে আগাতে পারবো, ওখান থেকেই আসলে। তার মানে হচ্ছে ই কমার্সকে এগিয়ে নেওয়ার জন্য ই লার্নিং গুরুত্বপূর্ণ ভূমিকাটা রাখছিল। জি অবশ্যই।
আর হচ্ছে আপনি যে 14 লাখ টাকা বিক্রি করছেন, তার মধ্যে নিশ্চয়ই কোনো ইন্টারেস্টিং স্টোরি আছে? হ্যাঁ, যেমন একটু আগে আপনি ছোট করে একটা বললেন, তো এরকম যদি আপনি মজাদার আরো একটা স্টোরি শেয়ার করতে চান। মজাদার স্টোরি বলতে, আমি যে বাসায় থাকতাম ওই বাসায়, জানি না এটা কেমন দেখাবে, ওনারা সবাই কুমিল্লার, কিন্তু ওনারা নাকি কখনোই কুমিল্লার বাটিকটা পরে নাই। সবাই ভাড়াটে ছিল, বাড়িওয়ালা আন্টি বলতেছে, এগুলো কি কেউ পরে? এগুলো তো আসলে তুমি এগুলো দিয়ে কি করবা, তুমি অন্য প্রোডাক্ট রাখো, ইন্ডিয়ান প্রোডাক্ট যেটাকে বলে, ইন্ডিয়ান ড্রেস রাখো, পাকিস্তানি লন আছে, এইসব ড্রেস সেল করো, এগুলো তো দিয়ে তোমার কিছু হবে না। তারপর যখন আস্তে আস্তে আমি এটা নিয়ে আগাচ্ছি, এখন ওনারাই এখন আমার কাস্টমার। দারুণ, আসলে দারুণ। ওনারাই মানে আমার কাস্টমার, বলতেছে তোমাকে দিয়েই আমাদের আসলে বাটিকটা পরা, আমরা এর আগে কখনো বাটিক পরিনি। আর যে খাদিটা নিয়ে হয়তো আমি কাজ করি আজকে 3 মাস হবে, অত জোর দিয়ে শুরু করিনি, ওনারা কখনো খাদিটাও পরেনি। ওনারা কুমিল্লার কিন্তু কখনো খাদিটাও ইউজ করেনি। এখন ওনাদের যে কোনো প্রোগ্রাম, কিছুদিন আগে একটা বিয়ে ছিল, বিয়েতে হলুদের সব শাড়ি, পাঞ্জাবি, খাদি পাঞ্জাবি ছিল, বাটিক শাড়ি ছিল, সব আমি দিয়েছি। আপু, আপনার যেহেতু উদ্যোক্তা জার্নিটা আমি যেটা ক্যালকুলেট করতে পারছি যে 7 মাস যাবত, গত 7 মাস, তো গত 7 মাসের অভিজ্ঞতা থেকে আপনি যদি নতুনদের জন্য কিছু উপদেশ দিতেন। নতুনদের জন্য উপদেশ হচ্ছে, যারা উদ্যোক্তা হতে চায় বা উদ্যোগ শুরু করেছে, ওরা হচ্ছে যে ওরা যে পণ্যটা নিয়ে কাজ করবে, ই কমার্স বা ই লার্নিং যেটা, এটা নিয়ে 100 দিন পড়াশোনা করবে, পড়াশোনা করে জেনে বুঝে তারপর নামবে। হুট করে যে রিপাপু বাটিক নিয়ে মিলিয়নিয়ার হয়ে গেছে, আমিও এটা নিয়ে শুরু করি, এটা নিয়েই হয়তো আমিও মিলিয়নিয়ার হয়ে যাব, এটা আসলে অনেক বড় একটা ভুল। কারণ আমি যেটাতে যেভাবে ফোকাস করতে পারছি, আপনি এটাতে নাও করতে পারেন। আপনি আপনার মতো করে, আপনার ক্রিয়েটিভিটি দিয়ে নতুন নতুন প্রোডাক্ট সামনে আনবেন, যেগুলো দেশীয় পণ্য হারিয়ে গিয়েছে। নতুন একটা পণ্য যখন আমাদের মার্কেটে আসবে, তখন এটার চাহিদা হয়তো আমার প্রোডাক্টের চেয়ে আরো বেশি থাকবে, ভালো থাকবে। আমি এটাই বলবো যে হুট করে জেনে না বুঝে যে আমি এই পণ্যটা নিয়ে কাজ করব, এমনটা যাতে না করে। আসলে আপু, আপনার সাথে আড্ডা দিতে দিতে এতটাই মুগ্ধ হয়ে গেছিলাম যে মন চাচ্ছে যে আরো অনবরত আড্ডা দিয়ে যাই, কিন্তু আসলে আমাদের সময়ের স্বল্পতার কারণে আমরা আড্ডা আজকে এখানে শেষ করে দেবো। তো টেকজুম প্রযুক্তি আড্ডায় আসার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ টেকজুম প্রযুক্তি আড্ডার সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আশা করি পরবর্তীতে কোনো এক আড্ডায় আরো নতুন কোনো অতিথির সাথে আপনাদের দেখা করিয়ে দিতে পারবো, তাদের গল্প আপনাকে শোনাবো। ভালো থাকবেন, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।